আছেন সবাই, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। এক একজন এক একটা ক্যাপশন দিয়ে ভিডিওটাকে ভাইরাল করতেছে। তো দর্শক শ্রোতা, আমি সব ক্যাপশন বলতে পারবো না, আমি মনে করি যে এটা কি সত্য নাকি মিথ্যা আদৌ আমার জানা নেই, ঠিক আছে। কারণ এই ভিডিওটা ভাইরাল হয়েছে বিধায় আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যে আসলে কি ঘটনাটা সত্যি নাকি মিথ্যা। কিন্তু আমরা চোখকে তো আর অস্বীকার করতে পারি না, হয়তো আমরা এই ঘটনাটা জানি না যে এই মহিলাটার সাথে এই পুলিশের কী সম্পর্ক। হয়তো পারে তার স্ত্রী, হতে পারে তার মানে ফ্রেন্ড, মানে যে কোনো একটা কাছে রিলেটেড হতে পারে, ঠিক আছে, তার জন্য হয়তো সে এগুলো করতেছে। কিন্তু আমরা কিন্তু অনেকে অনেক রকম বাজে টাইটেল দিয়ে বা ক্যাপশন দিয়ে আমরা এই ভিডিওটাকে প্রচার করতেছি। তো আমি না জেনে না শুনে আমি ওগুলো বলতে পারবো না, শুধু আমি একটা কথাই বলতে চাই। আমার আমার দাবি একটাই যে আমাদের সমাজে যখন আলেম ওলামারা কিছু করে তখন তাদেরকে নিয়ে মানে সবাই, তাদের সবার চুলকানি উঠে যায়, ঠিক আছে, যদি একটু কিছু পায়। আর আজকে যে পুলিশ কর্মকর্তারা যদি এগুলো করে, তারা টিকটক ভিডিও করুক বা ফানি ভিডিও করুক, যেটাই করুক, তারা যে কাজটা করতেছে সেটা তো দেখার মতো না বা সেটা আসলে করার মতো না, ঠিক আছে। তো তারা যদি এগুলো করতে পারে, আলেম ওলামাদেরকে নিয়ে কেন এত চুলকানি? আল্লামা মামুন হকরে নিয়ে কত কিছু হয়েছে, জাতির একটা নিজস্ব একটা স্বাধীনতা আছে, নিজের ব্যক্তিগত একটা জীবন আছে, সে যা ইচ্ছে তা করতে পারে। যদি আজকে আপনি পুলিশ হয়ে এই কাজটা করতে পারেন, বলেন যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাহলে সবারই তো একটা ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে। তো দর্শক শ্রোতা, এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে। এই ভিডিওটাকে অনেকে অনেক রকম ক্যাপশন দিয়ে প্রচার করতেছে, যার যার ইচ্ছে মতে, ঠিক আছে। তো আমি ওইসব ক্যাপশন নাই বললাম বা নাই দিলাম, আমি শুধু আপনাদেরকে ভিডিওটা দেখালাম যে এসব করা কি আসলে ঠিক। আমি জানি না উনি কি নিজ ইচ্ছে এই ভিডিওটা ভাইরাল করেছে নাকি কেউ বা কাহারা এই ভিডিওটা করে তারপর ভাইরাল করেছে, সেটা আমি জানি না। কিন্তু ক্যামেরা বন্দি হয়েছে ভিডিওটা, তার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দর্শক শ্রোতা, চলুন আমরা দেখে আসি সেই পুলিশ সে কি করতেছে এই মহিলার সাথে। দর্শক শ্রোতা, অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন, এখন বলুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না।